শিল্প মন্ত্রণালয় বিএসএফআইসি ও বিএটি বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় আখের উৎপাদন বৃদ্ধি ও দেশের চিনি শিল্পকে লাভজনক করে তুলতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সময়োপযোগী দিক নির্দেশনায় গত বছর আমেরিকান টোবাকো কোম্পানি দেশে প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আখের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি টেকসই মডেল প্রকল্প গ্রহণ করে। শনিবার শিল্প সচিব জাকিয়া সুলতানা, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান অপু, বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইনুদ্দিন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা কেরু মিল জোন এলাকার মডেল প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।